व्यूअर्स अस्सलाम वालेकुम, वेलकम टू माय मा किचन। आज के आमी आपनादे देखाबो किभाबे कोचुर मुखी बा कोचुर छड़ी रान्ना करते हैं और चेष्टा करब सबचेये इजी ओते रान्ना कराटा देखानोर जोन्नो। आमी एखाने कोचुर मुखीगुलोके भालोभावे छिले निएछि, निये एभाबे स्लाइस स्लाइस करे केटे निएछि। देखते पाच्छेन एगुलोके आमी केटे धुये पानी झरिए रेखेछि। और एर साथे आमी देबो इलिश माछ दिए आमी रान्ना करछि। एखाने आमी 6 पिस इलिश माछ निएछि। আপনি চাইলে চিংড়ি বা অন্যান্য মাছ দিয়েও রান্না করতে পারেন। এটা ইলিশ মাছ বা চিংড়ি মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই আমি ইলিশ মাছ দিয়ে রান্নাটা দেখাচ্ছি। সাথে দেব আমি কাঁচা তেঁতুল। আপনি চাইলে যদি তেঁতুলটা অ্যাভেলেবল না হয় জলপাই দিতে পারেন বা চালতা দিতে পারেন। এই কচুছড়িটাতে একটু টক দিলে ভালো লাগে খেতে, আর একটু গলা চুলকানো যে ভাবটা থাকে সেটাও লাগে না। অনেক সময় দেখা যায় যে অনেক কচুছড়িতে একটু চুলকানো ভাবটা থাকে, গলা চুলকায়, সেটা থাকবে না। টকটা দিলে খেতেও ভালো লাগে। তো চলুন দেখাই কিভাবে, আর বাকি মশলাগুলো আমি রান্নার সময় প্রসেসটা দেখাবো, কি কি মশলা ব্যবহার করব সেটা আমি রান্নার সময় দেখাবো। চলুন দেখি কিভাবে এই কচুর মুখী বা কচুর ছড়ি রান্না করতে হয় সেটা দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম চুলায়। এবার এর মাঝে আমি তেল দিয়ে দিচ্ছি, প্রায় 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এবার এর মাঝে আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ, হাফ চা চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা, টেবিল চামচ। এটাকে একটু ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা ভাজা হয়েছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো। মশলাটা আপনি আপনার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এর মাঝে আমি দিয়ে দিব এখন স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু পানি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো। সবগুলো আমি নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি মশলা তেলটা উঠা যাওয়া পর্যন্ত। 2 মিনিটের মতো আমি ঢেকে রাখছি মিডিয়াম হিটে রেখে। ভিউয়ার দেখতে পাচ্ছেন মশলাটা একদম শুকিয়ে তেলটা উপরে উঠে এসেছে। এরপর যে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব, এগুলো আমি ভাজবো না। কিছু কিছু তরকারিতে ইলিশ মাছটা কাঁচাই ভালো লাগে খেতে, তাই এটা আমি একটু কাঁচাই দিয়ে দিচ্ছি, কষিয়ে নেব। সবগুলো ইলিশ মাছ আমি দিয়ে দিচ্ছি এখানে। এগুলোকে আমি মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আমি আবার একটু চুলার ঢাকনাটা দিয়ে দিব, 30 সেকেন্ডের জন্য আমি ঢাকনাটা দিয়ে রাখছি। এবার আমি পানি দিয়ে দিব মাছগুলোতে। পানিটা দিয়ে দিলাম। এবার এর মাঝে আমি দিয়ে দিব কাঁচামরিচ খালি করা, কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি আরেকটু ঢেকে রাখবো মাছটা কষানো ভালোভাবে হওয়ার জন্য। ভিউয়ার্স, মাছটা কষানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি মাছগুলোকে, যাতে আমি এগুলো পরবর্তীতে দেব, না হলে মাছগুলো ভেঙে যাবে। সবগুলো মাছ তুলে নিয়েছি। এইবার আমি দিয়ে দিচ্ছি এর মাঝে কচুর ছড়িগুলো। এগুলোকে আমি মশলায় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ভিউয়ার্স, আমি 3 থেকে 4 মিনিট এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মাঝে এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দেব। পানিটা এমন ভাবে দেবেন যাতে এটা সিদ্ধ হয়ে যায়। এবার এটাকে আমি ঢেকে দিব কচুছড়িটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ভিউয়ার্স, এটা হাফ সিদ্ধ হয়ে গেছে প্রায়।
এবারে এর মাঝে আমি মাছগুলো দিয়ে দেব যে ইলিশ মাছগুলো আগে কষিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি একসাথে সবগুলো ভিউয়ার্স এবারে আমি তেঁতুলগুলো দিয়ে দেব তেঁতুলগুলো আমি একটু চুলার আঁচে হালকা তেল নিয়েছি চুলার সাইডে আগুনে একটু ধরার কারণে তেঁতুলের চামড়াটা খুব ইজিলি ভাবে উঠে যায় আমি এখানে দুটো বড় বড় তেঁতুল ব্যবহার করলাম কাঁচা তেঁতুল এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি ভিউয়ার্স এর মাঝে এবার আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি আমার কচুর ছড়িটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে এর মাঝে একটা বাগার দিব আমি দেখাচ্ছি কিভাবে বাগারটা দিবেন ভিউয়ার্স আমি এখানে এক টেবিল চামচ তেলের মাঝে একটা রসুন আর অর্ধেকটা পেঁয়াজকে দিয়ে দিয়েছি ব্রাউন কালার হলে আমি এটাকে দিয়ে এটা দিয়ে বাগারটা দিয়ে দিব ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এবার আমি বাগারটা দিয়ে দিচ্ছি ভিউয়ার্স দেখতেই পেলেন কতটা সুন্দর হয়েছে কালার এবং খেতেও কিন্তু বেশ অসাধারণ হয়েছে বাসা ট্রাই না করলে বুঝবেন না তেঁতুলের স্বাদে এই কচুর ছড়ি রান্না আশা করি রান্নাটা আপনাদের সবার ভালো লেগেছে আর চেষ্টা করেছি একটু ইজি ওয়েতেই দেখানোর জন্য আর ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপির সাথে আল্লাহ হাফেজ